হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে পাবদা মাছ শস্য প্রস্তুতি বানানোর জন্য প্রথম মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হলো। এরপর কড়াই সর্ষের তেল গরম করে এক এক করে মাছগুলিকে ছেড়ে দেওয়া হচ্ছে। মাছগুলিকে হালকা করে ভেজে নেওয়ার পর এখানে তুলে নেওয়া হলো। এর আর এখানে উপকরণ হিসেবে রাখা হয়েছে কালো সর্ষে, পোস্ত, টমেটো আর কাঁচা লঙ্কা সব একসাথে মিক্সিতে বেটে ওই তেলে দিয়ে দেওয়া হলো। আর এখানে গুঁড়ো মশলা হিসেবে অ্যাড করা হলো হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। সব একসাথে মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিয়ে স্বাদ মতো নুন অ্যাড করে মশলা ধোয়া জল দিয়ে দেওয়া হলো। এরপর এক এক করে মাছগুলিকে ছেড়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে ঠিক নামানোর আগে কাঁচা তেল দিয়ে নামানোর পরই কিন্তু রেডি হয়ে গেল আমাদের সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ।